গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত ম্যাট্রিক্স জিকে জিআই প্রত্যেক দিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ স্কুইজ কন্টেসে তোমাদের সকলকে স্বাগত তো আমরা শুরু করছি আরও একটি নতুন স্কুইজ কোশ্চেন তো আজকের প্রথম কোশ্চেন যেটা রয়েছে সেটি হলো সম্রাট অশোক কোন পত্নী তাকে অত্যন্ত প্রভাবিত করেছিলেন অপশন এ কারুয়াকি বি চারুলতা সিতে চন্দ্রালিকা তে গৌতমী তো অপশান এ হবে রাইট অ্যান্সার তো দ্বিতীয় নম্বর কোশ্চিনে আমরা চলে যাই দ্বিতীয় নম্বর কোশ্চিনে রয়েছে রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে রেড ক্রসের প্রতিষ্ঠাতা হলো বাদেন পাওয়েল আব্রাহাম লিনকং হেনরি ডুরান্ট না ফ্লোরেন্স অ্যাঙ্গেল অপশান এ বি সি ডি কোনটি হবে রেড ক্রসের প্রতিষ্ঠাতা হলেন হেনরি ডোনান্ট অপশান সি তিন নম্বর কোশ্চিনে চলে যাই পান্না হিরক খনি কোথায় অবস্থিত অপশান এ বিহার অপশান বি মধ্যপ্রদেশ অপশান সিতে রয়েছে উত্তরপ্রদেশ অপশান ডিতে পশ্চিমবঙ্গ পান্না হিরক খনি কোথায় অবস্থিত তিন নম্বর কোশ্চিন তো তিন নম্বর দিয়ে তোমরা কমেন্ট করে জানাও কোনটি হবে অপশান অপশান বি হবে রাইট অ্যান্সার মধ্যপ্রদেশে হবে পান্না হিরক খনি চার নম্বর কোশ্চেন রয়েছে বৌদ্ধ ধর্মে কয়টি ত্রিপিটক আছে অপশান এ তিনটি অপশান বি চারটি অপশান সি পাঁচটি না অপশান ডি ছয়টি তো বৌদ্ধ ধর্মে কয়টি ত্রিপিটক আছে রাইট অ্যান্সার হবে অপশান এ তিনটি পাঁচ নম্বর কোশ্চেনে রয়েছে কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয় অপশান এ ভাইজাক বি কচি সি মুম্বাই ডি পাড়াদ্বীপ তো তোমরা কমেন্ট করে জানাও কোনটি হবে পাঁচ নম্বর কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ আরব সাগরের রানী বলা হয় অপশান বি কচিকে তো তারপরের কোশ্চিনে চলে যাই আমরা ছয় নম্বর কোশ্চিন গর্বা নাচের প্রচলন কোথায় দেখা যায় অপশান এ রাজস্থান বি উত্তরপ্রদেশ সি গুজরাট ডি মহারাষ্ট্র তো কোনটি হবে রাইট অ্যান্সার ছয় নম্বর দিয়ে তোমরা অপশান এ বি সি ডি যেটি রাইট হবে সেটি লেখো তো রাইট অ্যান্সার হবে অপশান সি গুজরাট তো তারপরের কোশ্চেনে চলে যাই আমরা সাত নম্বর বর্তমান সাক্ষ্যমণি নামে কে পরিচিত অপশান এ কনিষ্ক অপশান বি হর্ষবর্ধন অপশান সি অশোক অপশান ডি এ হিউন্ড বর্তমান সাক্ষ্যমণি নামে কে পরিচিত কোনটি কোশ্চেন নাম্বার দিয়ে তোমরা ইয়ে করো কোশ্চেন নাম্বার দিয়ে হ্যাঁ অ্যানসারটা রাইট অ্যান্সারটা অপশানটা লেখো রাইট অ্যানসার হবে অপশান ডি হিউনসাং আট নম্বর কোশ্চিনে চলে যাই কোন শহরকে সবুজ নগর বলা হয় অপশান এ আমেদাবাদ আহমেদাবাদ অপশান বি চেন্নাই অপশান সি কলকাতা অপশান ডি পাঞ্জাব তো কোনটি সঠিক উত্তর হবে সেটা তোমরা কমেন্ট করে জানাও আট নম্বর কোশ্চিনে আট নম্বর কোশ্চিনে সঠিক উত্তর হবে অপশান বি চেন্নাই নয় নম্বর কোশ্চিনে চলে যায় নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয় অপশান এ সংসদীয় শাসন ব্যবস্থা অপশান বি সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র অপশন সি নির্দেশমূলক রাষ্ট্রীয় নীতি অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্রের অনুসরণে যুক্তরাষ্ট্রীয় নীতি কোনটি কী বলেছে কোশ্চিনটা বন্ধুরা ভালোভাবে পড়ে নিয় সং ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয় কোনটি এইগুলোর মধ্যে তো অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে যুক্তরাষ্ট্রীয় নীতি হবে অ্যান্সার যেটি আমাদের বৈশিষ্ট্য নয় পরে দশ নম্বর কোশ্চিন যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদেরকে কি বলা হয় অপশানে কার্টোফাইট বি জেরোফাইট সি টেক টোকোফাইট নাকি ডি লাইটোফাইট তো কোনটি হবে যারা মরু অঞ্চলে জন্মায় শেষ ধরনের উদ্ভিদকে কি বলা হয় মরু অঞ্চলের উদ্ভিদদের বলা হয় অপশান বি জেরো ফাইট হবে রাইট অ্যান্সার তো যাদের যত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে দশের মধ্যে প্রত্যেকটি এক করে যদি ধরো কত স্কোর হলো সেটা কমেন্ট করে জানাও আর ভিডিওটি যদি ভাল লাগে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো পরবর্তী এই ধরনের কুইজ কনটেস্টে পার্টিসিপেট করার জন্য এবং জিকেজিআই ম্যাথের আপডেট তোমরা পেতে থাকবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল প্রেস করতে ভুলবে না বেল প্রেস করে অল করে দাও আর সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সো এখন পর্যন্ত এই পর্যন্তই থ্যাংক ইউ तो so गाइज uh, ये है नीचे रेड कलर का सब्सक्राइब का बटन इसको आपने कुछ नहीं करना आपने सिर्फ ऐसे करके अपने हैंड से ऐसे प्रेस कर देना है रेड कलर का है वो ग्रे हो जाएगा एंड देन उसके बाद सामने ही आपका बेल आइकन है आपने उस बेल आइकन को ऐसे करके प्रेस कर देना है और फिर आपको जो भी मेरी अगली वीडियोज है उसकी नोटिफिकेशन आ जाएगी सबसे पहले सो गाइज फटाफट से नीचे जो सब्सक्राइब है उसको दबा दे और बेलाइकन को भी दबा दे ताकि आपको जो भी मेरी आगे वीडियोज है उसकी नोटिफिकेशन मिलती रहे